নমস্কার বন্ধুরা, আজ হচ্ছে 18ই ফেব্রুয়ারি, মহাশিবরাত্রি। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, সকলে খুব ভালো করে পালন করুন এই দিনটা। তো আমি কিভাবে পালন করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে। ব্লগটা স্টার্ট করছি এখন সন্ধ্যে 6:30। তো পুজোর সময় শুরু হয়ে গেছে, তো এখন আমি পুজো করব। এই প্রসঙ্গে বন্ধুরা বলে রাখি যে আমার ছেলে তিশান, সে হয়েছিল শিবরাত্রির দিন, আর আমার বোনের যে মেয়ে পাখি, সেও হয়েছিল শিবরাত্রির দিন। তো আজকে দিনটা হচ্ছে বলতে পারো দুই ভাই বোনেরই আজকে জন্মতিথি। এই ওদের মানে তিশানের জন্মের পর থেকে আমি এই দিনটা পালন করে আসছি শিবরাত্রি হিসেবে, তার আগে করতাম না। তো এই দিনটা বিশেষ সেই হিসেবে আমার কাছে। প্রথমেই দেখাই আমাদের বাড়ির শিবলিঙ্গ। দেখো আমি দুটো পিতলের থালা নিয়েছি, তারপর শিবলিঙ্গটিকে যে পাথরের বাটির মধ্যে থাকে তার মধ্যেই বসিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ আকন্দ ফুল গাছ থেকে তুলে রাখা, সেই আকন্দ ফুল দিয়ে আমি এটিকে সাজিয়ে নিয়েছি। তো এখানে দেখো কী কী নিয়েছি, শিবের প্রিয় জিনিস বেল, বেলপাতা, কিছু ফুল নিয়েছি। এই ফুলটা সাদা জবাটা গাছে হয়েছিল আজকে, আজকেই ফুটেছে, আজকেই তুলেছি। তার সাথে কিছু আকন্দ ফুল আছে, এখানে রয়েছে ধুতুরা ফুল, ধুতুরা ফল, সমস্ত শিবের প্রিয় জিনিসগুলো নিয়ে নিয়েছি অর্পণ করার জন্য। এখানে বাঁদিকে সন্দেশ আছে আর জল আছে। বাম দিকে ডান দিকে দেখো আমি তিনটে গোটা ফল নিয়েছি। তো শিব ঠাকুরকে গোটা ফলই অর্পণ করতে হয়, কেউ তিনটে কেউ পাঁচটা যা অর্পণ করে। তার সাথে আরতি করার জন্য পঞ্চপ্রদীপ নিয়েছি, এটা একটা কর্পূর নিয়েছি, এখানে প্রদীপ জ্বালিয়েছি, ধূপটা জ্বালিয়ে নেব। আর এখানে স্নান করানোর জন্য কিছু উপকরণ আমি নিয়েছি, এখানে শর্করা আছে, দুধ আছে, এখানে ঘি, মধু আর দই আছে। তা ঘি, মধু, দই, দুধ আর শর্করা এগুলো দিয়েই আমি পঞ্চমৃত তৈরি করে শিব ঠাকুরকে স্নান করাবো, তারপর গঙ্গা জল দেবো। এখানে চন্দন ঘষে রেখেছি, আর এখানে সাদা কিছু চাল আছে, গোটা চাল মানে আতপ চাল গোটা। এখানে একটা পৈতে আছে, এটা দিতে হয়, আর সিদ্ধিটা নিয়েছি, সিদ্ধিটাও দিতে হয়। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। দুধ ঢালার পর জলও ঢেলে দিয়েছি। জয় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পাশেটা দিয়ে দিলাম। এখানে আকন্দ ফল, সরি, এটা ধুতুরা ফল রয়েছে, ধুতুরা ফুল দিলাম, আকন্দ ফুল দিলাম। এখানে বাবার মাথায় দিয়ে গলিয়ে দিলাম আকন্দের মালা, জবা ফুলটা দিয়ে দিলাম। বেলপাতা চন্দন দিয়ে অর্পণ করব। অবশ্যই একটা ফুল অর্পণ করলাম চন্দন দিয়ে, পাশেই দিলাম। দুধে সিদ্ধিটা দিতে ভুলে গিয়েছিলাম, সিদ্ধি দিয়ে আরেকবার করে আমি দুধ দিয়ে স্নান করিয়ে নেব। একবার গঙ্গা জল দিয়ে দিলাম।
চাকন্দ ফুলগুলো রয়েছে সেগুলো একটু দিয়ে দিচ্ছি চারপাশে। বেলটা এই পাশে দিয়ে দিলাম। বেল পাতাগুলো দিয়ে দিলাম। রজনীগন্ধা ফুল ছিল আর একটা ফুল রয়েছে, এগুলো দিয়ে দিলাম এখানে। বাবাকে ভোগ নিবেদন করে দিচ্ছি, এবার আরতি করব। ওটা চাল এত চাল অর্পণ করলাম। পুজো কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার উপরে পুজো হয়ে গেছে নিচে যাই, গিয়ে কিছু খাওয়া যাক। এখানে আমাদের কাকিমা এসেছেন লুচি করবে, তো টিভি দেখতে দেখতে এখানে লুচি জোগাড় হচ্ছে। আমার বর টিভি দেখছে, টিভিতে কি হচ্ছিল একটা সিরিয়াল। তো আমার বলে রাখি, আমার বর আজ কালকে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে, সেটা হচ্ছে আকন্দ ফুল তুলতে গিয়ে চোখে আকন্দের যে আঠাটা সেটা ছিটকে লেগেছে, তো তারপর চোখে ঝাপসা দেখছিল। তারপর আমি জোর করেই পাঠালাম ডাক্তারখানায়, ডাক্তার কিছু ড্রপ দিয়েছে, এখন ঠিক আছে মোটামুটি চোখটা। গরম গরম লুচি ভাজা কমপ্লিট বন্ধুরা, এবার হচ্ছে খাবার পালা। তো দেখে দিই তোমাদেরকেও লুচির সাথে কি আছে। দেখো গরম লুচি, তার সাথে হচ্ছে কড়াইশুঁটি টমেটো দিয়ে আলুর তরকারি, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে জমে যাবে। টিউশন কম্পিউটারে গেছে, ফিরলে ওকেও খেতে দেব, তারপর আবার ফিরছি তোমাদের সাথে। টিউশন এসে গেছে, পড়াশোনা করবে না বলে এখন ডান্স বাংলা ডান্স দেখবো আর ওদের দুঃখিত কথা বলবো। ডান্স বাংলা ডান্স দেখবি পড়বি না, একই রে, চ এবার ইতিহাস পড়বি। বন্ধুরা রাত্রি 9টা বাজে, টিউশন তো এসেছে, এখন ওকে একটু পড়তে বসাবো। তো যাদের যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে লাইক এবং কমেন্ট করো, এবং ভিডিওটা যারা প্রথম দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও নোটিফিকেশানের জন্য। তো গুড নাইট।